সূর্যোদয় দেখা যায়, সবাই তো সূর্যাস্ত দেখে, সূর্যোদয় দেখা যায় আমাদের বাংলাদেশে কুয়াকাটায়। এগুলো কিন্তু আপনার একটু ব্যতিক্রমী বৈশিষ্ট্য, তো সেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। তো জেলা প্রশাসন, তারপরে আপনার পানি উন্নয়ন বোর্ড, পুলিশ, আমাদের পৌরসভা এবং আরো আরো অন্যান্য কিছু ডিপার্টমেন্ট আছে, তাদেরকে সহ আমাদের সবারই এখন উচিত এটির থেকে একটু পজিটিভ অ্যাপ্রোচ রাখা, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। কিছু কিছু কাজ হচ্ছে না, দেরি হচ্ছে, বেধায় এরকম কিছু কিছু বিষয় আছে, সেটি আমরা সংশ্লিষ্ট দপ্তরকে আমরা অবহিত করব। ট্যুরিজম মিনিস্টার আছে, তার জানা থাকলে সুবিধা, আমি তাকে এটি বলবো, সচিব মহোদয়কে বলবো, তো এরকম। এবং সংশ্লিষ্ট যারা বন মন্ত্রণালয়, আমি তাকেও বন মন্ত্রীকেও বলবো যে এরকম একটি সমস্যা আছে, যে এখানে কিছু করা যায় কিনা এরকম। আমি আপনারা যা বলেছেন আমি প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এখানে ঢুকে নিয়েছি, একবার একটিও আমি মিস করিনি। আর আমার এখানে আসার যে বিষয়টি সেটি হলো ট্যুরিস্টদের সিকিউরিটি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যারা এখানে থাকেন তাদের সাথে সমন্বয় করে যারা বাইরের থেকে এখানে ট্যুর করতে আসে, তারা যেন এখানে এসে মনে করে যে এখানে একটি ট্যুর বান্ধব পরিবেশ। টোটাল কুয়াকাটার, টোটাল পটুয়াখালীর ডেভেলপমেন্টের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় হাব, আমি মনে করি। সেই সুযোগটি আমরা নষ্ট করতে চাই না, আমরা টুরিস্ট আমাদের কোনো ধরনের আচরণে সেটি আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করব। আমরা শুধুমাত্র টুরিস্ট অপারেটর, শুধুমাত্র হোটেল মালিক সমিতি, তারা একটা মানে আলাদা থাকবো সেটি নয়। আমরা স্পিড বোট অর্থাৎ যারা নৌয়ের মালিক সমিতি, তারা আলাদা থাকবো সেটি নয়। আমি মনে করি যে তেরো সংগঠন সহ যারা আছে সবাই সেম পেজে থাকা, একসাথে থাকা এবং একটি এমন অ্যাটমসফিয়ার এবং একটি পরিবেশ তৈরি করা।